আসল কি আবিয়ে কোনা গেছি আরে কি কও কি আর কইব ঠিকই কইতাছি আমরা নিজে চোখে দেখছি তুই আগুন লাগাইছস তোমরা ভুল করতেছ সাসা যে ধানের জন্য আমি আমার নিজের শরীরে রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দেব কেন কেন আমি আমার গরিজিক নষ্ট করুম হ্যাঁ সর্বনাথ এই কাপুর বুধ আগুন দিয়েছি কে আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে সুমন বাবা বিশ্বাস করো বাবা আমি আগুন দেই নাই আমি গুদামে আগুন দেই নাই বাবা তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে গ্রামের মানুষের তুই এত বড় ক্ষতি কেন করলি বাবা বাবা আমার কথা তুমি বিশ্বাস করো আমি আগুন দেই নাই কি করে বিশ্বাস করবে গ্রামের লোকেরা নিজে তোকে আগুন দিতে দেখেছে তুই পদে পদে আমাদের ক্ষতি করেছিস মুবারকের সম্মানে আমার বোনের সম্মানে এতদিন আমি তোকে কিছু বলিনি কিন্তু আজ বলবো এলাকাবাসী শুনো এতদিন সুমন আমাকে দোষী বানিয়েছে তোমাদের সামনে আজ তোমরাই দেখো সত্যিকার দোষী কে এই ওকে ধর এই গ্রামবাসী তোমরা কিচ্ছু ভাববে না ওর শাস্তি হবে ওর উপযুক্ত শাস্তি হবে তবে এইখানে না মিয়া বাড়িতে মিয়া সাহেব নিজে ওর বিচার করবেন মিয়া সাহেব বিচার করবে বল কেন গুদামে আগুন দিয়েছিস আমি গুদামে আগুন দেইনি এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আগুন দিতে তোকে অনেকে দেখেছে তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে তাই আজ তোর শাস্তির পালা জেনে জি বাবা বাবা চামুক এই বিয়ে বাড়ির অনেক বেজ্জতি হয়েছে তোর কারণে তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে তোর কারণে আমার জীবনের অনেকগুলো রাত কেটেছে চোখের পানিতে আর সাজা আজ তোকে পেতে হবে হ্যাঁ বাবা আজ তোকে মেরে আমার শরীরের সমস্ত ঝাল মেটাবো না যাবে না ওকে সাজা দেবে ওর বাপ এই বেয়াদবের জন্মদাতা পিতা নিজের ঘরে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছে বাবা এই নাও চাবুক নাও নাও ওকে মোবারক তুই যদি না পারিস তাহলে আমাকে দে না অর্জুন না আমার সন্তানের পাপের শাস্তি আমি দেবো বিশ্বাস করো বাবা আমি আমি গুদামে আগুন দেই নাই বাবা চুপ কর আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না ওর গায়ে আর একটি আঘাত করবে না ওর কোনো অপরাধ নেই কি বলছো মতলব আমি ঠিকই বলছি আগুন সুমন লাগায়নি আগুন লাগিয়েছে জেমি জেমি ড্যাডি মতলব এসব কি বলছে মিথ্যে কথা সব মিথ্যে কথা ওই শালা মতলব আমাকে ভাসাতে চায় মতলব আমার কে আমার পরে শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করছিস আমার ছেলের নামে মিথ্যা প্রমাণ দিচ্ছিস মিথ্যে নয় সত্য প্রকাশ করছি আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পর জেমি আমাকে আমাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু উপরওয়ালার ইচ্ছা আমি বেঁচে গেছি বিশ্বাস নলি যে দেখেন ছোট মেয়ের ঘরের পেছন থেকে উদ্ধার করা সুমনের শার্ট আগুন লাগানো মশাল আর ছোট মেয়ের গলা সেন আজ আমি বুঝতে পেরেছি এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস সুমনকে যে বাঁচনে দাঁড় করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছিস মিয়া বাড়ির ইজ্জত তুই মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিস দেবখাব বেইমান না মিয়া সাহেব না আমি বেইমান না বেইমান আপনি আপনি আপনার আভিজাত্যের দম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন
গরিব বলে আমার বোনকে আপনি মিয়া বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি, আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল। সেদিন লাশ আমি কসম করেছিলাম, এই মিয়া বাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম। মিয়া বাড়ির চাকরকে আমি মিয়া বাড়ির জামাই বানিয়েছি। হারাম দাদা, তোকে আজ শেষ করে দেব। না, গলা নিচু করে কথা বলুন না ক্রাম সাহেব, চোরের ভাবে বড় গলা মানায় না। আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন, আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি, তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি। অপরাধ করেছে আপনার ছেলে, আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে। চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে, আর সাজা বাবা আমাদের মতো গরিব না। আর না, এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব। অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয়, সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মিয়া হোক। গোলাম হয়ে তুই মালিকের গায়ে আঘাত করবি? না, আঘাত আমি করবো না, আমি করবো না। আমার সন্তানকে আঘাত করে তাকে রক্তাক্ত করে বাবা হয়ে আমি যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছি তা বুঝি দিতে আজ আপনি এই গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি। নিন, যাও, ধরুন ধরুন, আঘাত করুন আপনার ছেলেকে। না, সাজা আমি পাবো না, সাজা পাবি তোরা। আমার ঘরে জন্ম নিয়ে ও হয়েছে একটা কুলাঙ্গা, আর চাকরের ঘরে জন্ম নিয়ে সুমন হয়েছে সোনার সন্তান। প্রায় পেয়ে পেয়ে আমার সন্তান গেছে রসাতলে, আর কষ্টের কষ্টি পাথরে ঘষে সুমন হয়েছে খাঁটি মানুষ। মোবারক, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। গরিবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় না মিয়া সাহেব, তারা তারা এমনি ক্ষমা করে দেয়। একটা কথা বলি মিয়া সাহেব, আল্লাহর চোখে ধনী গরিব বলে কিছু নেই, সকলেই মানুষ, আর মানুষ যখন সেটা বুঝতে পারে তখনই সে খাঁটি মানুষ হয়। সুমন, সুমন, আমাকে নিয়ে যাবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুমন, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো তোমাকে স্পর্শ করার অনুমতি আমাকে দাওনি। ইরানি তোমাকে অনেক আগেই মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে,
অনেক আগে তোমাকে দিয়েছে স্বামীর আসন, কিন্তু তুমি দেখতে পাওনি আমাকে আর কষ্ট দিও না সুবোধ। আমাকে তোমার ঘরে নিয়ে চলো, তোমার স্ত্রীর অধিকার দিয়ে আমার নারী জন্ম সার্থক করে দাও, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও। হ্যাঁ সুবোধ, এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।